নমস্কার, আজকে আমরা শুনব সৃষ্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা। ঠাকুরের ভক্ত গোলাপ সুন্দরী দেবী স্মৃতিতে সৃষ্টি ঠাকুরের কথা। তিনি বলছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলিয়াই অনেক সময় মনে হইতো না, মনে হইতো যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের নিকটে আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের নিকটে তাহার কিছুই আসিত না। যদিও বা কখনো আসিত, তো তৎক্ষণাৎ আবার ভুলিয়া যাইতাম ও আবার নিঃসংকোচে মনের কথা খুলিয়া বলিতাম। ভোলা ময়রার দোকানে বেশ স্বর করেছিল, ঠাকুর স্বর খেতে ভালোবাসতেন জানতুম, তাই বড় একখানি স্বর কিনে আমরা পাঁচজনে মিলে নৌকা করে দক্ষিণেশ্বরে উপস্থিত। ওমা, এসে শুনলুম ঠাকুর কলিকাতায় গিয়েছেন। সকলে তো একেবারে বসে পড়লুম, কি হবে, রামলাল দাদা ছিলেন, তাকে ঠাকুর কোথায় গিয়েছেন জিজ্ঞাসা করায় বলে দিলেন কম্বুলে টোলায় মাস্টার মশায়ের বাড়িতে। ওর মা শুনে বললে, সে বাড়ি আমি জানি, আমার বাপের বাড়ির কাছে, যাবি? চল যাই, এখানে বসে আর কি করব। সকলে তাই মত করলে। রামলাল দাদার হাতে সরখানি দিয়ে বলে গেলুম, ঠাকুর এলে দিও। নৌকা তো ছেড়ে দিয়েছিলুম, হেঁটে হেঁটেই সকলে চললুম। কিন্তু এমনি ঠাকুরের ইচ্ছা, আলমবাজারটুকু গিয়েই একখানা ফেরতা গাড়ি পাওয়া গেল, ভাড়া করে তো শ্যামপুকুরে সব এলুম, এসে আবার বিপদ। ওর মা বাড়ি চিনতে পারল না, শেষে ঘুরে ঘুরে তার বাপের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে একটি চাকরকে ডেকে আনলে, সে এসে দেখিয়ে দেয়, তবে হয়। ওরই বা দোষ কি, আমাদের চেয়ে 3-4 বছরের ছোট, তো তখন 26-27 বছরের হবে, বউ মানুষ, রাস্তাঘাটে কখনো বেরোয়নি, আর গলির ভেতরে বাড়ি, সে চিনবেই বা কেমন করে। যা হোক করে তো পৌঁছলুম, তখন মাস্টার মশাইয়ের পরিবারের সঙ্গেও চেনাশোনা হয়নি। বাড়ি ঢুকে দেখি একখানি ছোট ঘরে তক্তপোষের ওপর ঠাকুর বসে, কাছে কেউ নাই। আমাদের দেখেই হেসে বলে উঠলেন, তোরা এখানে কেমন করে এলি গো? আমরা তাকে প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি, ঘরের ভেতর বসতে বললেন, আর অনেক কথাবার্তা কইতে লাগলেন। এখন সকলে বলে মেয়েদের তিনি ছুতে দিতেন না, কাছে যেতে দিতেন না। আমরা শুনে ও হাসি মনে করি, তবু আমরা এখনো মরিনি, তার যে কি দয়া ছিল তা কে জানবে। স্ত্রী পুরুষে সমান ভাব, তবে স্ত্রীলোকের হাওয়া অনেকক্ষণ সহ্য করতে পারতেন না, অনেকক্ষণ থাকলে বলতেন, যা গো এইবার মন্দিরের দর্শন করে আয়। পুরুষদেরও ওইরূপ বলতে আমরা শুনেছি। যাক, আমরা তো বসে কথা কইছি, আমাদের ভেতর যে দুজনের বেশি বয়স ছিল তারা দরজার সামনেই বসেছে, আর আমরা তিনজনে ঘরের ভেতর এক কোণে। এমন সময় ঠাকুর যাকে মোটা বামুন বলতেন, শ্রীযুত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, তিনি এসে উপস্থিত। বেরিয়ে যাব তার জো নেই, কোথায় যাই? বুড়িরা দরজার সামনেই একটা জানালা ছিল, তাইতে বসে রইল, আর আমরা তিনটেই ঠাকুর যে তক্তপোষে বসেছিলেন তার নিচে ঢুকে উপুর হয়ে শুয়ে পড়ে রইলুম। মশার কামড়ে সর্বাঙ্গ ফুলে উঠল, কি করি, নড়বার জো নেই, স্থির হয়ে পড়ে রইলুম। কথাবার্তা কয়ে বামুন প্রায় 1 ঘন্টা বাদে চলে গেল, তখন বেরুই আর হাসি। তারপর বাড়ির ভেতর জল খাবার জন্য ঠাকুরকে নিয়ে গেল, তখন তার সঙ্গে বাড়ির ভেতর গেলুম। তারপর খেয়ে দেয়ে কতক্ষণ বাদে ঠাকুর গাড়িতে উঠলেন দক্ষিণেশ্বরে ফিরবেন বলিয়া, তখন সকলে হেঁটে বাড়ি ফিরি, রাত তখন 9টা হবে। তারপর দিন আবার দক্ষিণেশ্বরে গেলুম, যাবা মাত্র ঠাকুর কাছে এসে বললেন, ওগো তোমার স্বর প্রায় সবটা খেয়েছিলুম, একটু বাকি ছিল, কোনো অসুখ করেনি, পেটটা সামান্য একটু গরম হয়েছে। আমি তো শুনে অবাক, তার পেটে কিছু সয় না, আর একখানা স্বর তিনি একেবারে খেয়েছেন, তারপর শুনলুম ভাবাবস্থায় খেয়েছেন, শুনলুম
মাস্টার মশাইয়ের বাড়ি থেকে ঠাকুর রাত্রে খেয়ে দিয়ে তো রাত্রি 10:30 বাড়ি এসে পৌঁছালেন। এসে খানিক বাদে তার ভাব হয় ও অর্ধবাহ্য দশায় রামলাল দাদাকে বলেন, বড় ক্ষুধা পেয়েছে, ঘরে কি আছে দে তো রে। রামলাল দাদা শুনে আমার সেই সরখানি এনে সামনে দেন ও ঠাকুর তা প্রায় সব খেয়ে ফেলেন। ভাবের ঘোরে ঠাকুরের কখনো কখনো অমন অসম্ভব খাওয়াও খেয়েও হজম করার কথা মায়ের কাছেও লক্ষ্মী দিদির কাছে শুনেছিলুম, সেই সব কথা মনে পড়ল। এত কৃপা আমরা তার কাছ থেকে পেয়েছি, সে যে কি দয়া তা বলে বোঝাবার নয়। আর সে কি টান, কেমন করে যে আমরা সব যেতুম করতুম তা আমরাই জানি না বুঝি না। কই এখন তো আর সেরকম করে কোথাও হেঁটে হেঁটে বলা নেই কওয়া নেই, অচেনা লোকের বাড়িতে সাধু দেখতে বা ধর্মকথা শুনতে যেতে পারিনে। সে যার শক্তিতে করতুম তার সঙ্গে গিয়েছে, তাকে হারিয়ে এখন কেন যে বেঁচে আছি তা জানি না। স্ত্রী জাতি সুলভ ভাব ভাবাদি ঠাকুর কখনো কখনো আমাদের সাক্ষাতে নকল করিতেন, উহা এত ঠিক হইত যে আমরাও অবাক হইতাম। জনৈকা স্ত্রী ভক্ত ওই সম্বন্ধে একদিন আমাদের বলিয়াছিলেন, ঠাকুর একদিন আমাদের সামনে স্ত্রী লোকেরা পুরুষ দেখলে যেরূপ ভাব ভাব করে তাহা দেখাইতে আরম্ভ করিলেন। সে মাথায় কাপড় টানা, কানের পাশে চুল সরিয়ে দেওয়া, বুকে কাপড় টানা, ঢং করে নানারূপ কথা কওয়া এক্কেবারে হুবহু ঠিক। দেখে আমরা হাসতে লাগলুম, কিন্তু মনে লজ্জা আর কষ্টও হলো যে ঠাকুর মেয়েদের এই রকম করে হেয় জ্ঞান করছেন। ভাবলুম কেন, সকল স্ত্রী লোকেরাই কি ওই রকম? হাজার হোক আমরা মেয়ে কি না, মেয়েদের ওরকম করে কেউ ব্যাখ্যানা করলে মনে কষ্ট হতেই পারে। ও মা, ঠাকুর অমনি আমাদের মনের ভাব বুঝতে পেরেছেন আর বলছেন, ওগো তোদের বলছি না, তোরা তো অবিদ্যা শক্তি নোস, ওসব অবিদ্যা শক্তিগুলো করে। লোকের দিকে চেয়েই কে কেমন বুঝতে পারি, কে ভালো কে মন্দ, কে সুজন্মা কে বেজন্মা, কে জ্ঞানী কে ভক্ত, কার হবে কার হবে না ধর্ম লাভ সব জানতে পারি, কিন্তু বলি না, তাদের মনে কষ্ট হবে তাই। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের গৃহীভক্ত গোলাপ সুন্দরী দেবীর স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।